কিছু মজার কথা, কিছু মজার গল্প, অর্থাৎ চলচ্চিত্র জগতের, সঙ্গীত জগতের, নাট্য জগতের, বিশেষ করে শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে সম্পৃক্ত নামি দামি খ্যাতি সম্পন্ন গায়ক গায়িকা নায়ক নায়িকা, যারা জীবনে বহুবার সঙ্গী পাল্টিয়েছেন, বহুবার স্বামী বদলিয়েছেন, এই যে পরিবর্তন করে নতুন নতুন বয়ফ্রেন্ড, নতুন নতুন স্বামী বা একাধিক স্বামী গ্রহণ করার স্বাদ সবাই গ্রহণ করতে পারে না, যেটা শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের, চলচ্চিত্র সঙ্গীত জগতের শিল্পী কবি সাহিত্যিক গায়ক গায়িকা নায়ক নায়িকা অভিনেত্রীরা পারে। মুম্বাইয়ের চলচ্চিত্রের ইতিহাস দেখলে আপনি এটাই দেখতে পাবেন, দক্ষিণ ভারতের চলচ্চিত্র সঙ্গীত জগতের ইতিহাসও আপনি এ ধরনের গল্প কাহিনী জানতে পারবেন। কলকাতার চলচ্চিত্র শিল্প সাহিত্য সংস্কৃতি সঙ্গীত জগতেও সেখানেও দেখবেন শিল্পী কবি সাহিত্যিক অভিনেতা অভিনেত্রী পরিচালক প্রযোজক সকলেরই কেউ না কেউ একাধিকবার সঙ্গী বদলিয়েছেন, সঙ্গী পাল্টিয়েছেন। এমনও হয়েছে কলকাতার মেয়ে ঢাকা বিয়ে করেছেন, ঢাকার মেয়ে কলকাতা বিয়ে করেছেন, হিন্দু মুসলিম হয়েছে, মুসলিম হিন্দু হয়েছে, এই প্রেমের টানে, ভালোবাসার টানে, বা যদি বলেন নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে, যেটা বলেন যেভাবে বলেন। তাহলে আসুন আমি দ্বিতীয় পর্বে আরো অনেক তথ্য দেব। প্রথম, বারবার সঙ্গী পাল্টে বিতর্কিত হয়েছেন যেসব তারকা, বাংলাদেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত বহু তারকার পদধূলি পড়েছে এখানকার শোবিজ অঙ্গনে, তাদের কেউ বড় পর্দায়, কেউ ছোট পর্দায়, কেউ বা গানের জগতে দ্যুতি ছড়িয়েছেন, নাটক বা সিনেমায় কাজ করতে গিয়ে গল্পের প্রয়োজনে প্রতিনিয়ত করেছেন চরিত্র বদল, ঠিক তেমনি বদল করেছেন প্রেমিক প্রেমিকা জীবন সঙ্গী, বাস্তব জীবনেও তেমন বদল করেছেন সংসারও। চলুন তাহলে জানা যাক, মানে স্বাধীনতা উত্তর বাংলাদেশের যে সকল তরুণ তরুণীরা সঙ্গী বদলিয়েছেন তাদের মধ্যে রুনা লায়লা, উপমহাদেশের প্রখ্যাত এ সঙ্গীত শিল্পী এ পর্যন্ত তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন। তার প্রথম বিয়ে হয় খাজা জাভেদ কায়সার নামে এক নবাব পরিবারের সদস্যের সঙ্গে, দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ডের নাগরিক রন ড্যানিয়েলকে, সর্বশেষ তিনি ঘর বাঁধেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান নায়ক আলমগীরের সঙ্গে, এখনও তার সঙ্গে ঘর সংসার করছেন। সাবিনা ইয়াসমিন, বাংলাদেশের সঙ্গীতের আর এক কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন প্রথমে বিয়ে করেছিলেন এক ব্যাংক ম্যানেজারকে, সেই সংসারে তাদের একটি মেয়ে রয়েছে, বেশি দিন টেকেনি সে সংসার। এরপর গায়িকা বিয়ে করেন কলকাতার গায়ক ও গীতিকার সুমন চট্টোপাধ্যায়কে, যিনি পরে ধর্মান্তর হয়ে কবির সুমন নাম ধারণ করেন, টেকেনি সে সংসারও। বন্ধুরা, এর মাঝখানে ভুলে গিয়েছি, চলচ্চিত্র টিভি ও বিভিন্ন নাটকের জগতে আর একজন নাম করা ছিলেন নৃত্যশিল্পী বাবু, সেই বাবুকেও বিয়ে করেছিলেন সাবিনা ইয়াসমিন। সামিনা চৌধুরী, এই শিল্পী প্রথমে ভালোবেসে বিয়ে করেছিলেন গায়ক সুরকার ও সঙ্গীত পরিচালক নকিব খানকে, মতের মিল না হওয়ায় ভেঙে যায় সে সংসার। পরে সামিনা চৌধুরী বিয়ে করেন অনুষ্ঠান নির্মাতা এজাজ খান স্বপনকে, বর্তমানে তার সাথেই সংসার করছেন। সুবর্ণা মুস্তফা, 1984 সালে কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদিকে বিয়ে করেন সুবর্ণা মুস্তফা, 24 বছর সংসার করেন তারা। দাম্পত্য কলহের জেরে 2008 সালে হুমায়ুন ফরিদিকে ডিভোর্স দেন সুবর্ণা। এরপর তিনি বিয়ে করেন নাট্য চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদকে, সুবর্ণার চেয়ে 14 বছরের ছোট সৌদ তার সঙ্গেই বর্তমানে ঘর করছেন। সুচরিতা, এই নায়িকা প্রথমে বিয়ে করেছিলেন বাংলাদেশের প্রথম অ্যাকশন হিরো নায়ক জসীমকে, অল্প কিছুদিন সংসার করেছিলেন তারা। জসীমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সুচরিতা বিয়ে করেন প্রযোজক কে এম আর মঞ্জুরকে। পরবর্তীতে জানা যায় কে এম আর মঞ্জুরের সাথে অনেক ধরনের মামলা মোকদ্দমা মীমাংসার চেষ্টা করেও চলচ্চিত্র নির্মাতা সমিতি, চলচ্চিত্র ও অভিনেতা অভিনেত্রী প্রযোজক পরিচালক সমিতি চেষ্টা করেও কে এম আর মঞ্জুর সাথে সুচরিতার সংসার টেকাতে পারিনি। এক্ষেত্রে সুচরিতা বলেছে যে মনের মিল না থাকার কারণে আমরা সংসার করতে পারলাম না, আর এভাবে দুই কুলে দুইজন বসবাসের চেয়ে ডিভোর্স দেয়াই শ্রেয়।
শমী কায়সার। 1999 সালে কলকাতার চিত্র নির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। 2 বছর টিকেছিল সে সংসার। এরপর শমী বিয়ে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতিক মোহাম্মদ এ আরাফাতকে। টেকে নিয়ে সে সংসারও। 2020 সালের 27 সেপ্টেম্বর শমী বিয়ে করেন রেজা আমিন সুমন নামে এক ব্যবসায়ীকে। বর্তমানে তার সঙ্গেই সংসার করছেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় শমী কায়সার। বিজুরি বরকত উল্লাহ বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক বরকতুল্লাহ এবং নৃত্যশিল্পী বিজুরি বরকতুল্লাহ ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী বিজুরি বরকতুল্লাহ ও সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। তাদের ঘরে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। বেশি দিন স্থায়ী হয়নি সে সংসার। ইমনের সঙ্গে বিচ্ছেদের পর বিজুরি বিয়ে করেন অভিনেতা ইন্তেখাব দিনারকে। বর্তমানে সুখেই সংসার করছেন এই তারকা জুটি। ডলি সায়ন্তনী একসময় জনপ্রিয় এই গায়িকা প্রথমে বিয়ে করেন বিশিষ্ট গীতিকার রিজভিকে। সেই ঘরে ডলির 2টি কন্যা সন্তান রয়েছে। তারপরও সংসার টেকেনি। এরপর ডলি বিয়ে করেন গায়ক রবি চৌধুরীকে। টেকেনি সে সংসারও। বর্তমানে চট্টগ্রামের এক ব্যবসায়ীর সঙ্গে ঘর করছেন গায়িকা ওপি করিম। 2007 সালে জাপান প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার তাসির আহমেদকে বিয়ে করেন ওপি করিম। বসন্না গড়াতে ভেঙে যায় তাদের সংসার। এরপর ওপি প্রেম করে বিয়ে করেন নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে। দ্বিতীয় সংসারকেও বিদায় জানিয়ে আপাতত সিঙ্গেল ওপি করিম। সাদিয়া জাহান প্রভা সমালোচিত মডেল ও অভিনেত্রী প্রভার প্রথম বিয়ে হয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে। বিয়ের পর সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে করা কয়েকটি পর্ণ ভিডিও ছড়িয়ে পড়লে প্রভাকে তালাক দেন অপূর্ব। পরে মাহমুদ শান্ত নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন প্রভা। নওশিন নেহরিন মৌ এই অভিনেত্রী মিডিয়া কাজ শুরু করার আগেই একবার বিয়ে করেছিলেন। টেকেনি শেষ সংসার। অভিনয়ে আসার পর নওশিন সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা হিল্লুলের সঙ্গে। এক পর্যায়ে হিল্লুল তার প্রথম স্ত্রী অভিনেত্রী তিন্নিকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন নওশিনকে। বর্তমানে এই জুটি যুক্তরাষ্ট্র প্রবাসী। সুজানা জাফর মডেল ও অভিনেত্রী সুজানা 2006 সালে প্রথম বিয়ে করেন একটি বাইং হাউজের কর্মকর্তা ফয়সাল আহমেদকে। 4 মাসের মাথায় ভেঙে যায় সে সংসার। এরপর তিনি 2015 সালে নিজের থেকে 7 বছরের ছোট গায়ক হৃদয় খানকে বিয়ে করেন। মাত্র 4 মাস পরে ভেঙে যায় সে সংসারও। নাদিয়া হোসেন 2008 সালে অভিনেত্রী নাদিয়া বিয়ে করেন অভিনেতা মনির খান শিমুলকে। 5 বছর পর তারা আলাদা থাকতে শুরু করেন। 2015 সালে হয় ডিভোর্স। এরপর 2016 সালে নাদিয়া বিয়ে করেন নিজের থেকে বয়সে ছোট অভিনেতা এস এফ নাইমকে। বর্তমানে তার সঙ্গেই সংসার করছেন নাজমুন মুনিরা ন্যান্সি। 2006 সালে গায়িকা ন্যান্সি বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে। 2012 সালে তাদের সংসার জীবনের ইতি ঘটে। পরে 2013 সালে নাজিমুজ্জামান জায়েদ নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন ন্যান্সি। টেকেনি সে সংসারও। ডিভোর্স হয় দুজনের। একজন আর একজনকে ডিভোর্স দেন। এরপর আগস্টের শেষ সপ্তাহে গীতিকার মহসিন মেহেদিকে বিয়ে করেন এই গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। নায়িকা ময়ূরী বহুল সমালোচিত নায়িকা ময়ূরী 2009 সালে ময়ূরী টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মিলনকে বিয়ে করেন। 2015 সালে মিলন মারা যান। এরপর তিনি শ্রাবণ শাহ নামে এক অভিনেতাকে বিয়ে করেন। কিছুদিনের মধ্যে ভেঙে যায় সে সংসার। এরপর 2017 সালে শফিক জুয়েল নামে এক মাদ্রাসা শিক্ষককে বিয়ে করেন ময়ূরী। বর্তমানে টঙ্গীতে তার সঙ্গেই সংসার করছেন নায়িকা ময়ূরী। নায়িকা মুনমুন এই নায়িকা প্রথম বিয়ে করেন 2003 সালে লন্ডন প্রবাসী সিলেটের এক ব্যবসায়ীকে। সে সংসার ভেঙে যায় 2006 সালে। সেখানে মুনমুনের একটি ছেলে সন্তান আছে নাম যশ। প্রথম সংসার ভাঙার 4 বছর পর 2010 সালে রোবেন নামে এক শৌখিন মডেলকে বিয়ে করেন নায়িকা। টেকেনি সেই সংসারও। 2019 সালে হয় বিচ্ছেদ। আপাতত একাই আছেন মুনমুন। রাফিয়াত রশিদ মিথিলা এই অভিনেত্রী গায়িকা 2006 সালের 3রা আগস্ট ভালোবেসে বিয়ে করেন অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান রহমানকে। 2013 সালের 30 এপ্রিল তাদের সংসারে আসে মেয়ে আইরা। 2017 সালের জুলাইয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে 2019 সালের 6ই ডিসেম্বর কলকাতার চলচ্চিত্র নির্মাতা সুজিত মুখার্জিকে বিয়ে করে তার সঙ্গে সংসার করছেন মিথিলা। শবনম ফারিয়া ছোট পর্দার এই অভিনেত্রী 2019 সালের ফেব্রুয়ারিতে এশিয়াটিক যে
ডব্লিউটির ব্র্যান্ড ম্যানেজার হারুনুর রশিদ অপুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভালোবাসার বিয়ে ছিল সেটি, কিন্তু টেকেনি। 2020 সালের 27 নভেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর চলতি বছরের এপ্রিলে নায়িকা পারিবারিক আয়োজনে ফের বিয়ে করেন, যদিও তার দ্বিতীয় স্বামীর নাম জানা যায়নি। মাহিয়া মাহি আলোচিত সমালোচিত জনপ্রিয় বটে এই নায়িকা। 2016 সালে প্রথমে বিয়ে করেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। 4 বছরের বেশি সময় সংসার করার পর 2021 সালের জুনে তারা ডিভোর্সের ঘোষণা দেন। ওই বছরেরই সেপ্টেম্বরে নায়িকা বিয়ে করেন গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে। বর্তমানে তার সঙ্গেই সংসার করছেন পরিমণি। হ্যাঁ ভাই, পরিমণি আলোচিত এই নায়িকা সবাইকে ছাড়িয়ে গিয়েছেন এবং রেকর্ড ব্রেক করেছেন। কাগজে কলমে তার 5টি বিয়ে হয়েছে সবাই জানে, আরেকটি বিয়ে লুকিয়ে করেছিলেন বলে গুঞ্জন। পিরোজপুরের নানা বাড়িতে থাকাকালীন খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে পরিমণির বিয়ে হয়। সেই সংসার টিকে 2 বছর। এরপর 2012 সালের 28 এপ্রিল ফেরদৌস কবির সৌরভ নামে ফুটবলারের সঙ্গে বিয়ে হয় নায়িকার। দ্বিতীয় স্বামীর সঙ্গে অভিনেত্রী নাকি এখনো ডিভোর্সই হয়নি, কিন্তু তারা আলাদা হয়েছেন বহু আগে। নায়িকা হওয়ার পর 2020 সালের 14 এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন পরিমণি, কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে ঢালিউডে কান পাতলে শোনা যায় পরিমণি আর তামিমের গোপনে বিয়েও হয়েছিল, কিন্তু তা টেকেনি। এরপর গত বছরের মার্চে থিয়েটার কর্মী ও চলচ্চিত্র সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরিমণি। এই সংসার টেকেনি 3 মাসও। রনির সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরেই গত বছরের 17 অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন পরিমণি। রাজের সন্তানের মাও হয়েছেন। বন্ধুরা, এটা আমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আরো অনেক নামী দামি গুণী জ্ঞানী জনপ্রিয় গায়ক গায়িকা নায়ক নায়িকাদের বহু বিবাহের গল্প বলবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার উচ্চারণের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই। ধন্যবাদ। ।